নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশি 2024 সাল কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। 2024 শনির বছর, এই বছর শনি কুম্ভ রাশিতে বসে আছে এবং মার্গী অবস্থায় থাকছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। জুনের পর থেকে নভেম্বর পর্যন্ত আবার শনি বক্রী হয়ে যায়, তারপর আবার ডিসেম্বরের দিকে মার্কি হতে দেখা যায়। ফলে শনি তো প্রতি বছরই আপনাদের ছমাস, প্রত্যেকটা রাশি ক্ষেত্রে ৬ মাস বক্রি থাকে এবং বৃহস্পতি ৪ মাস বক্রি থাকে। এই যে বাৎসরিক রাশিফল আলোচনা করা হয় সেটা মেনলি কিন্তু শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এদের অবস্থান এক এক বছর এক এক জায়গায় থাকে এবং তার সাপেক্ষে বছরগুলো কিন্তু চেঞ্জ হয়। যে বছর এই গ্রহগুলো আপনার রাশির সাপেক্ষে শুভ অবস্থায় চলে আসে সেই বছর কিন্তু আপনাদের শুভ যায়, আবার যেই বছর এই রাশি এই গ্রহগুলো আপনাদের অশুভ ঘরে চলে যায় সেই বছরগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। এই বছর আপনাদের জন্য কেমন যাবে সেটা সবাই একটা অধীর আগ্রহে অপেক্ষা করে যে নতুন বছরটা কি, যে ড্রিমগুলো আমরা দেখেছি সেগুলো নতুন বছরে পূর্ণ হবে কি না। কিন্তু অনেক সময় দেখা যায় যে দশান্তর্দশা পারমিট না করার জন্য, গ্রহের পরিস্থিতি সাপোর্ট না করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা বা সেই ড্রিমগুলো আস্তে আস্তে কোথায় হারিয়ে যায়। তাহলে 2024 কি এইরকমই হবে নাকি কিছু নতুনত্ব আপনারা দেখতে পারবেন, এই নিয়ে আলোচনা করব। সবচেয়ে বড় যে শুভ পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাহু এবং কেতু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে এবং একাদশে গোচর করেছে। এই পঞ্চম এবং একাদশ যে রাহু কেতুর গোচরটা খুব একটা পজিটিভ সেটা আমি বলবো না, কিন্তু ষষ্ঠে রাহু দ্বাদশে কেতুর থেকে অনেক শুভ ফল কিন্তু আমি মনে করি আপনাদের দিয়ে যাবে। যে টাকা পয়সা নিয়ে সমস্যা, রোগ ব্যাধি, শত্রুতা, শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা আপনাদের দীর্ঘদিন ফেস করতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু 2024টা অনেকটাই ভালো। টাকা পয়সা প্রচুর হয়তো কামিয়েছেন কিন্তু কিছুই রাখতে পারছেন না, এই বছরটা 23টা কিন্তু এরকম দেখতে পেয়ে গেছে আপনাদের জন্য। কিন্তু এই যে রাহুর গোচর হয়ে গেল, কেতুর গোচর হয়ে গেল, এর ফলে কিন্তু 2023টার থেকে 24টা অনেকটাই বেটার কিন্তু আপনারা পাবেন। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন এই মাসে, এই বছর শুরুতে গোচর ফলটা একটু বলে দিই, তারপর কিন্তু আলোচনায় আসছি। এই বছর শুরুতে আপনাদের রাশিতেই কিন্তু শুক্র এবং বুধ বসে থাকছে, বুধ লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে। এটা একটা ভালো রাজযোগ, শুক্র এবং বুধ এমন দুটো প্ল্যানেট যারা পরস্পর কিন্তু উপকারী প্ল্যানেট, একজন এবং অপরজন পরস্পর পরস্পরকে কিন্তু ব্যালেন্স করে চলে। ফলে শুক্র বুধ যখন আপনাদের রাশিতে বছরের শুরুতেই দেখতে পাচ্ছে, ফলে এই বছর কিন্তু আপনাদের জন্য কিছু শুভ ফল অপেক্ষা করছে। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং রবি থাকছে, মঙ্গল রবি কিন্তু ধনু রাশিতে বসে থাকছে। তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না। চতুর্থভাবে শনি বসে থাকছে, শনি সারা বছরই চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে, একদিকে শনির ঢাইয়া চলছে। পঞ্চমভাবে রাহুর গোচর হয়েছে, ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে, তারপর আপনাদের সপ্তমভাবে চলে যাবে। অষ্টম নবমভাবে কোনো গ্রহ নেই, দশমভাবে আপনাদের চন্দ্র বসে আছে এবং একাদশভাবে কেতুর গোচর হয়েছে। এর সাপেক্ষে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আগামী বছরটা আপনাদের কেমন যাবে। প্রথমে বলি ব্যক্তিগত দিক থেকে কী শুভ পরিবর্তন বা কী চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে অলরেডি বৃশ্চিক রাশির শনি ঢাইয়া চলছে এবং শনির দশম দৃষ্টি ঠিক আপনাদের রাশির ওপর পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে মন মানসিকতা খুব একটা পজিটিভ কিন্তু আপনারা নিজেদের রাখতে পারছেন না, যে কোথাও যেন একটু ডিপ্রেশান, যতই পরিস্থিতি ঠিকঠাক তারপরেও কিন্তু আপনাদের একটু মানসিক ডিপ্রেশান দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। কিন্তু
রাহুর গোচর যখন নভেম্বরে হয়ে গেল তখন কিন্তু রাহুর দৃষ্টিটাও আপনাদের রাশিতে পড়ছে, সারা বছর রাহুর দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়বে, এতদিন শনির দৃষ্টি পড়ছিল, এবং এপ্রিল মাসের পর থেকে মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টিও আপনাদের রাশির ওপর পড়বে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বছরটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক চেঞ্জ আপনারা দেখতে পারবেন। এটা একটা শুভ ফল যে শনির ঢাইয়ার মধ্যে এই যে পরিবর্তনটা হচ্ছে আপনাদের রাশির ওপর, এই শুভ গ্রহের দৃষ্টি পড়ছে বা রাহুর দৃষ্টি পড়ছে, এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। শনি ডিপ্রেশান দিচ্ছে, শনি মানসিকভাবে নানাভাবে ডিপ্রেশান দেওয়ার চেষ্টা করছে, মানসিক দিক থেকে অশান্তি দেওয়ার চেষ্টা করছে, রাহু কিন্তু তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা করবে। শনি কি, শনি হচ্ছে ধারাবাহিকতা, একটা জিনিস নিয়ে চলতে আছে তো চলতেই আছে, যেটা নিয়ে চলছে তো চলছে। রাহু কিন্তু তার মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করবে, পরিস্থিতির মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করবে, মেন্টালিটির মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করবে, এইটা কিন্তু ভালো ফল দেবে। ফলে আপনাদের মধ্যেও একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। পাশাপাশি স্পিরিচুয়াল মেন্টালিটি থাকবে, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, পুজো আচ্ছা করা, এই জিনিসটা কিন্তু আপনাদের এই বছর থাকছে। সবচেয়ে বড় কথা, যখন বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে আসবে, আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনাদের মধ্যে আরও বেটারমেন্ট দেখতে পারবেন। তখন কিন্তু অনেকটাই পজিটিভ পরিস্থিতি ব্যক্তিগত দিক থেকে পাবেন, চিন্তাভাবনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। আপনার যে কথাটা বলছেন মানুষ হয়তো সেই কথাটা গুরুত্ব দিচ্ছে, আপনাদেরকে গুরুত্ব দেওয়া আরম্ভ করে দেবে, আপনাদের সমাজে একটা পরিচিতির লেভেল বৃদ্ধি পাবে, চিন্তাভাবনার মধ্যেও অনেকটা পজিটিভ চেঞ্জ পাবে। কথাবার্তা থেকে শুরু করে ব্যক্তিগত দিক থেকে পজিটিভ চেঞ্জ কিন্তু এই বছর আপনাদের অনেকটাই আসবে, যেটা হয়তো দীর্ঘদিন আপনারা পাচ্ছিলেন না। 2023 তো পানেনি, সেখানে দাঁড়িয়ে 2024 থেকে মানুষের কাছে গ্রহণীয় হওয়ার দিক থেকে অনেকটা ভালো ফল আপনারা পাচ্ছেন। এবার যদি বলি আর্থিক দিক থেকে কেমন যাবে, দেখুন আর্থিক দিক থেকে আপনাদের দীর্ঘদিন রাহু দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছিল, বছর শুরুতেই রবি এবং মঙ্গলকে আপনাদের রাশি দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত দ্বিতীয়ভাবে পড়ে থাকছে। রাহু যে টাকা পয়সা নিয়ে নষ্ট করছিল, পারিবারিক দিক থেকেই বলুন, ব্যক্তিগত দিক থেকেই বলুন, খরচের প্রবণতা বেড়ে গেছিলো, সেই জায়গাটা কিন্তু আপনারা এবার আস্তে আস্তে সেভিংস করতে পারবেন, টাকা পয়সা এই বছর জমাতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আছে। পরিবারে একটা অশান্তিপূর্ণ কলহপূর্ণ পরিবেশ চলছিল, রাহু দৃষ্টি পড়েছিল, এখন কিন্তু সেই জায়গাটা থেকে আপনারা অনেকটাই পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। পরিবারের মধ্যে একটা স্টেবল জায়গা কিন্তু আপনারা পাবেন, সেইটাও কিন্তু একটা বড় ব্যাপার। ফলে বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলো আপনাদের দেবে, ফলে সেদিক থেকে শুভফল পাচ্ছেন। এপ্রিল মাস পর্যন্ত এই জায়গাটা থাকছে, তারপরে কিন্তু বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, ফলে এপ্রিল মাসের পরে বৃহস্পতি আপনাদের রাশিতে যখন দৃষ্টি দেবে, বৃহস্পতির দৃষ্টিটা নবম দৃষ্টিটা আপনাদের তৃতীয়ভাবে পড়বে, ফলে তখন যোগাযোগ কমিউনিকেশানগুলো আরও বেটার হবে, ফলে সেদিক থেকে ভালো, আপনাদের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, কমিউনিকেশান বাড়বে, যোগাযোগ বাড়বে, ছোটোখাটো ভ্রমণ একাধিকবার হবে কর্মসূত্রে এই বছর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে কোনো একটা ডিস্টার্বেন্স চলছিল, মানসিকভাবে সমস্যা তৈরি হয়েছিল আশেপাশের লোকজনের সঙ্গে, সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন, ফলে সেই জায়গাটা ভালো ফল পাচ্ছে। বৃহস্পতি অনেকটাই ব্যালেন্স করবে, আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস যখনই আসবে, যখনই আপনারা একটা পজিটিভ চিন্তা করতে পারবেন, তখনই সব কাজের মধ্যে কিন্তু পজিটিভনেস আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন, এবং একভাবে যে চলার মানসিকতা নিয়ে চলছেন সেটার মধ্যেও কিন্তু চেঞ্জ আসবে, না কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, এই মেন্টালিটি আপনাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে দেখুন, এখানেও কিন্তু শনি এখন অনেক বেশি পজিটিভ আছে, ফলে শিক্ষার ক্ষেত্রে এই বছর অনেক বেটার ফল। যাদের ধরুন প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, যাদের মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এদের দিক থেকেও বছরটা কিন্তু তুলনামূলক ভালো যাবে, 23-24 বেটার দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শারীরিক দিক থেকেও আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট পরিস্থিতি দেখতে পাবে, যাদের মায়েরা শারীরিকভাবে অসুস্থ ছিল তাদের দিক থেকেও আস্তে আস্তে 2024 আমার মনে হয় ভালো, যদিও শনি বকরি হবে জুন থেকে প্রায় শুরু করে নভেম্বর পর্যন্ত 6 মাস, সেই সময়টা কিন্তু একটু দেখে রাখতে হবে, কিন্তু আমি মনে করি আগের থেকে সেই আগের বছর যেটা দেখেছেন তার থেকে অনেক বেটার ফল আপনারা পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত, নতুন বাড়ি গাড়ি কেনার জন্য বছরটা যে খুব একটা ভালো ফল দেবে সেটা বলছি না, মধ্যম প্রকৃতি ফল দেবে, কিন্তু দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে কোনো বাড়ি আপনি পেলেন, বা পুরনো বাড়ি গাড়ি দীর্ঘদিন কেনার জন্য চেষ্টা করছিলেন বা বিক্রির চেষ্টা করছিলেন, সেই জায়গাগুলো কিন্তু চলে আসতে পারে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না।
এই বছর প্রেমের দিক থেকে কেমন যায়? নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। প্রেমের দিক থেকে নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ফলে হঠাৎ করে রাহু কী করে, নতুন প্রেম এনে দেয় জীবনে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে প্রেমের দিক থেকে নতুন একটা অধ্যায় কিন্তু শুরু হচ্ছে। আর যারা প্রেম করছে তারা চেষ্টা করবেন ব্যালেন্স করে চলার, কারণ রাহু কী করে অনেক সময় খুব ইমোশনাল করে দেয়, খুব এন্টারটেনমেন্ট দিয়ে দেয়, আবার কোথাও যেন ছোটোখাটো একটা কারণে ব্রেকআপ করে দেয়। এই জায়গাটা কিন্তু আপনাদের চিন্তা রাখতে হবে, ভেবে চিনতে চলবেন, যাতে এমন কিছু করবেন না বা এমন কিছু কথা বলবেন না যাতে পার্টনার সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি। সন্তান প্রাপ্তির জন্য ভালো হলেও সন্তানের মধ্যে কিন্তু কিছু অবাধ্যতা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল রাখতে হবে। যদিও এখন মোবাইলের যুগ, মোবাইলের সন্তান যারা ছোট আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে এডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইলের দিকে, সেই জায়গা থেকে কিন্তু তাদের বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন, সন্তানের দিক থেকে কিছু অবাধ্যতা আপনারা কিন্তু ফেস করতে হতে পারে, হয়তো বলছেন শুনছে না, এই জিনিসটা কিন্তু প্রথম থেকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এটা বেড়ে যেতে পারে, সমস্যা একটা ফেস করতে হতে পারে। ব্যক্তিগত সন্তানের এডুকেশান বলুন, কর্ম বলুন, এই জায়গাগুলো সমস্যা হবে না, কিন্তু যাদের সন্তানরা ছোটো এখনও সেইভাবে বুঝতে শেখেনি তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখা দরকার আছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। ঋণ প্রাপ্তির জন্য ভালো, এই বছরটা ঋণ পেয়ে যাবেন, প্রথম দিকেই ঋণ পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা আছে, এবং কিছু ঋণ পরিশোধও হবে। নতুন করে ঋণ পাওয়ার জন্য যেমন ভালো, ঋণ পরিশোধের ক্ষেত্রেও চেষ্টা করলে হতে পারে, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। কিছু শত্রু নাশ হবে, রোগ ব্যাধি থেকে একটু কেয়ারফুল থাকবেন। শারীরিক দিক থেকে এপ্রিল মাস পর্যন্ত একটু কেয়ারফুল থাকবেন, তারপরে পরিস্থিতি আপনাদের হাতে আসবে, ফলে সেই দিক থেকে ভালো ফল কিন্তু পাবেন। যদি অপারেশনের যোগ থাকে অবশ্যই সেখান থেকেও কিন্তু এই মাস বছর আপনার সাকসেস হবে, আপনার অপারেশন যদি থাকে তাহলে সেটাও সাকসেস হতে দেখা যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো। শত্রুতার ক্ষেত্রে অনেকটা কমে আসবে শত্রুতা, খরচ হয়ে যাচ্ছিলো অত্যাধিক পরিমাণে, আপনাদের খরচ হয়ে যাচ্ছিলো, টাকা রাখতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। অবশ্যই বছর শেষে আপনারা কিছু সেভিংস এই বছর করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ইন্টারভিউ বলুন, প্রতিযোগিতা বলুন, সেই জায়গাটাও কিন্তু আপনারা মোটামুটিভাবে ভালোই ফল পাবেন, সেদিক থেকেও বাধা নেই। ফলে ব্যক্তিগত দিক থেকে যেহেতু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সব কাজের মধ্যে কিন্তু কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে থাকবেন, সেই জায়গাটা ভালো। কিছু ক্রনিক প্রবলেম, যাদের ধরুন কোনো ক্রনিক প্রবলেম আছে শারীরিক দিক থেকে, তাদের কিন্তু অবশ্যই আমার মনে হয় ভালোভাবে ট্রিটমেন্ট করা উচিত, যদিও এই বছর কিছু হলেও রোগমুক্তি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত যেমন ব্যবসার দিক থেকে দেখুন, যারা বিবাহের জন্য যোগাযোগ করছে, আমি মনে করি তাদের জন্য এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টাইমটা এই বছর অতীব ভালো, প্রচুর বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো, ভালো সম্বন্ধ কিন্তু আপনাদের আসবে। সবচেয়ে বড় কথা, বিয়ে তো অনেকেই হয়, কোনো সময় রাহু বিয়ে করায়, কোনো সময় শনি বিয়ে করায়, তাদের দিক থেকে কিন্তু বৃহস্পতির বিয়েটা কিন্তু অনেকটাই বেটার হয়, ফলে এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের যে যোগাযোগটা আপনাদের আসছে, এই সময় যদি যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ হবে, এবং সেখান থেকে ভালো সম্বন্ধও কিন্তু আপনারা পাবেন, ভালো জায়গায় কিন্তু আপনাদের সম্বন্ধ হবে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই পরবর্তীকালেও শুভফল দিয়ে যাবে। ফলে বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়ে হলে কিন্তু দেখতে হবে বিয়েটা যাতে ভালো থাকে, বিয়েটা ভালোভাবে টেকে, সেই জন্য কিন্তু এই বছর যদি বিয়ে দিতে হয় আমি মনে করি এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেবেন বা চেষ্টা করবেন যোগাযোগ করার, তাহলে ভালো ফল পাবেন। এবং বিবাহিত জীবনে যে সমস্যাগুলো কম বেশি চলছে সেটা কিন্তু এপ্রিল মাসের পরে অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে, অনেকটাই বিবাহিত জীবনের সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মিটতে চলেছে, সেই জায়গাটা ভালো। বছরের প্রথম থেকেই ব্যবসার একটা গ্রোথ কিন্তু দেখতে পারবেন, কিন্তু যখন বৃহস্পতি গোচর হয়ে যাবে এপ্রিল মাসে তখন তো আরও বেটার ব্যবসার দিক থেকেও দেখতে পারবেন। সেই গার্মেন্টসেই ব্যবসা করুন, ফুডেরই ব্যবসা করুন, খাদ্যদ্রব্যের ব্যবসা করুন, বা কসমেটিক্সের ব্যবসা করুন, বা শৌখিন দ্রব্যের ব্যবসা করুন, ব্যবসায় একটা গ্রোথ এই বছর কিন্তু আপনারা পাচ্ছেন। দীর্ঘদিন ব্যবসায় লেবার প্রবলেম একটা ফেস করতে হয়েছে হয়তো, সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যবসার দিক থেকে বছরটা কিন্তু ভালো, নতুন ভালো ভালো কাস্টমার বৃদ্ধি পাবে, আপনাদের বিদেশে কাজ ব্যবসা নিয়ে যাওয়ার জন্য ভালো, যারা বিদেশে ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে, এদের দিক থেকেও ব্যবসাটা ভালো। বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে এপ্রিল মাসের পর থেকে আরও বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে তাদের কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর এপ্রিলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার জায়গাও কিন্তু থাকছে,
যেটা দীর্ঘদিন হয়তো ঝুলে আছে সেই কেসটা হয়তো এখনও কিন্তু এর মধ্যে কিন্তু সলভ হয়ে যাবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখুন অষ্টমভাবে বছরের শুরুতেই বুধের মঙ্গল এবং রবির দৃষ্টিটা পড়ে আছে। মঙ্গল আপনাদের ঠিক রাশির অধিপতি এবং সেখানে দাঁড়িয়ে দেখুন হয়তো এই বছর দেখাচ্ছে কোনো কোর্ট কেস চলছে জমি জায়গা নিয়ে, দীর্ঘদিন পৈতৃক সম্পত্তি নিয়ে, কোনো সম্পত্তি নিয়ে একটা ডিস্টার্ব চলছে, সেটা কিন্তু এই বছর আপনারা পেয়ে যেতে পারেন। সেই জায়গাটা কিন্তু আছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ, এই জায়গাটা কিন্তু এই বছর আপনাদের পাওয়ার জায়গা আছে, অবশ্যই সেখান থেকে ভালো ফল আপনারা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, মানে যারা ধরুন একটা স্ট্রিম নিয়ে পড়ছে কোথাও মনে হচ্ছে না সেখান থেকে একটা ট্র্যাক চেঞ্জ করে অন্য স্ট্রিমে যাওয়া, এরকম একটা মেন্টালিটি থাকবে। যদি সেটা আপনার জন্য বেটার হয় তাহলে সেটা অবশ্যই করা উচিত, আমি বলছি না সেটা করবেন না, কিন্তু একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, চিন্তাভাবনা বা পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। ভাগ্যের দিক থেকেও একটা বিশাল চেঞ্জ আসবে যেটা আপনাদের জন্য এই বছর ভালো ফল দেবে। ভাগ্যের একটা চেঞ্জ আসার জন্য পরিস্থিতির মধ্যেই হয়তো চেঞ্জ চলে আসলো, সেই জায়গাটা কিন্তু থাকছে, ফলে সেই দিক থেকে ভাগ্য কিন্তু এই বছর কিছু না কিছু চেঞ্জ আপনাদের দেবেই। সেই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে নেবেন যে যে চেঞ্জটা আসছে সেটা কতটা ভালো কতটা খারাপ, সেটা একটু আপনার ব্যক্তিগত রাশি চার্টে রাহুর অবস্থান কেমন আছে বা রাহু কতটা ভালো আছে সেই জায়গাটাও একটু দেখার ব্যাপার থাকে। ফলে সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে চেঞ্জ আসছে সেটা আমার মনে হয় আপনাদের জন্য অনেকটাই বেটার ফল দেবে, এবং দীর্ঘদিন যে একভাবে ভাগ্য আপনাদের নিয়ে চলছিল সেটার মধ্যেও পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। পিতার দিক থেকে বছরটা ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, এবং অবশ্যই কিন্তু ভাগ্য সাথ দেওয়ার জন্য অনেক কাজেও কিন্তু আপনার সাকসেস হবে। বৃশ্চিক রাশির দশমভাবে শনির দৃষ্টি পড়ে থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, বছর শুরুতেই রবি কিন্তু আপনাদের দ্বিতীয় হয়ে বসে থাকছে, ফলে মঙ্গলের সঙ্গে আপনাদের রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে বসে থাকছে, ফলে এই বছর কিন্তু অনেকের নতুন কর্মপ্রাপ্তির রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে, এবং প্রথম দিকেই আপনারা কিছু প্রমোশন, কিছু আর্থিক ফিনান্সিয়াল লাভ, বিদেশ যাত্রা, এই জায়গাটা কিন্তু প্রথম দিকেই হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। কর্ম যে খুব একটা চেঞ্জ হবে সেটা কিন্তু না, কর্ম কিন্তু আপনাদের পদোন্নতি হবে, আমাদের কাজের প্রেশার কিন্তু এই বছর বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে, এবং সেখান থেকে কর্মের দিক থেকে ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো। ভালো যদি কর্ম যোগাযোগ করতে চান আমার মনে হয় প্রথম দিকে একটু বেশি চেষ্টা করা ভালো, বৃহস্পতির দৃষ্টিটা এবং শনির দৃষ্টিটা যৌথভাবে কর্মস্থানে পড়ছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এপ্রিল পর্যন্ত অনেকেরই কর্মপ্রাপ্তির জায়গা থাকছে। চেষ্টা করবেন বছর শুরু থেকেই চেষ্টা করতে যাতে সেই জায়গাটা আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। এবং এপ্রিলের পরে যখন সপ্তমভাবে বৃহস্পতি আসবে, বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু একাদশভাবে পড়বে, পরিস্থিতির মধ্যে আরও বেশার চেঞ্জ কিন্তু দেখতে পারবেন, সেদিক থেকে পার্টনারের দিক থেকে পজিটিভ চেঞ্জ, ব্যবসার দিক থেকে পজিটিভ চেঞ্জ তো আমি বলেই দিয়েছি বাড়বে, ফলে এই বছর কিন্তু কর্মের একটা পরিবর্তন বা কর্মের দিক থেকে লাভ যেমন পাবেন অনেক সফলতাও কিন্তু আপনাদের হাত লাগবে। এবং বছরের শুরুতেই বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, দশমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বছরটা ভালো, যারা বিদেশে যেতে চাইছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃশ্চিক রাশির জন্য ওভারঅল মাস বছরটা আগের থেকে অনেক ভালো কন্ডিশনে চলে এসেছে। বৃহস্পতি গত বছর প্রায় পুরোটাই গুরুচণ্ডাল যুগে এক্সিসের মধ্যে থাকার জন্য বৃহস্পতি সেইভাবে টাকা পয়সাও দিতে পারেনি বা সেরকম দিলেও সেটা খরচা হয়ে গেছে, ফলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ভালো। আস্তে আস্তে সেভিংস কিন্তু এই বছর হবে, কর্মে উন্নতি থাকবে, ব্যবসা বিবাহিত জীবনে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলোও থাকছে। ফলে ওভারঅল বৃশ্চিক রাশির 2024টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো প্রতি সপ্তাহে এবং মাসে আলাদা আলাদা ভিডিও দিয়ে দিই, সবটাই তো বলা সম্ভব না, তাই চেষ্টা করলাম যতটা বলার, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।